কী বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি হ্যাপি হোলি সবাইকে তো এখন কিন্তু বাজে বারোটা তো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি মানে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি রান্নাটা আর আজকে রান্না করবো আমি চিকেন তো ভিডিওটা কিন্তু পুরো ভিডিওটাই দেখবে প্রথম থেকে লাশ অব্দি স্ক্রিপ করবে না মুরগির মাংসটা না একটু গরম জল দিয়ে ধুয়ে নেব আর আমাদের এই গ্যাসের রুমটা না একদমই ছোটো তো বুঝতে পারছো দেখো মানে কোথায় বসেছি আমি দেখো একটু জায়গা নেই কিন্তু আর ওই যে সাইডটার মধ্যে না রিজিউর বাবা যন্ত্রপাতি রাখে ওইখানটাতে আমি কিন্তু মশলাগুলো সব রেডি করে রেখেছি এখন খানে রান্না করব আর ভাত হয়ে গেছে ভাত নামিয়েছি আমি মুরগির মাংসটা কিন্তু আমি গরম জল দিয়ে ধুই বিশেষ করে মানে পোলট্রি মুরগি যেটা এটা আর বোল্টুর অবস্থাটা দেখেছ তোমাদের দাদা ভাই ও বোল্টুকে রঙ দিয়েছে কপালে তো আমি না করেছি ওকে দিও না তো আমাকে বলছে না একটা ফোটা দিয়ে আজকে যেহেতু রং খেলা তো ওকে ফোটা দিয়েছে আবার রিজু কী করেছে ও মুছে দিয়েছে বলতো বলে কি না থাক দিতে হবে না বলতো ঠান্ডা লেগে যাবে তা আমি এখন সব কিছু রেডি করছি দেখো লঙ্কা পেঁয়াজ আর রসুন রসুন কাটা গোটা রসুন দিয়ে দিলাম আর এরকম করে না আমার শাশুড়ি আর আমার মা এইভাবে করে রান্না করতো মাংস তো আমি ওদের মতো করে কিন্তু আজকে রান্না করছি নতুন যারা ভিডিওটা দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সব সবকিছু দিয়েছি এখন খালি লঙ্কার গুঁড়াটা দেওয়া হয়নি তো লঙ্কার গুঁড়াটা দিয়ে দিলাম দেখো কীরকম করে বসছি আমি দেখেছ বসে যে ঠিক আর কি কাজ করব ওটাও মানে হয় না এতটাই ছোট ঘরটা তো এখানে যন্ত্রপাতিগুলো না একটু সরিয়ে ফেলতে হবে খাটে নিচে রাখতে হবে তাহলে একটু জায়গা পাওয়া যাবে ঘরটাতে একটু পর হাওয়া আসছে তো জানার না একটু বন্ধ হয়ে যাচ্ছে একবার আর একবার আর কি খুলছে তো রিজুর বাবা কি করলো মানে এই রুমের লাইটটা ধরিয়ে দিয়েছে আমাকে বল অন্ধকারে রান্না করতে পারবে না আমার না মানে গ্যাসের থেকে উনানা রান্না করাটাই ভালো লাগে উনানা রান্না কিন্তু সবথেকে খেতে টেস্ট গ্যাসের রান্নার থেকে মুরগির পাটা না আমি সিদ্ধ করে দিয়েছি আর কি গরম জলে তো দু বাবাকে বললাম তুমি ছুলে দাও তো দেখো কড়াইটা আমার এতটাই ছোট হয়েছে মাংসটা মানে বেশি হয়ে গেছে কড়াইটা ভরে গেছে দেখো আমি এরকম করে কিন্তু লাড়াচাড়া করছি তো অল্প অল্প ঢেকে দিচ্ছি আবার লড়াচাড়াতে করছি একটু ঢেকে দিব এখন এখন তাকে এটা হয়ে গেছে নামিয়ে ফেলবো তো তরকারি হয়ে গেছে এখন একটু গরম মশলা দিয়ে তারপর নামিয়ে ফেলবো আর কি হয়েছে বলতো যখন কষিয়েছিলাম আর কি তখন আমি রিজু বাবাকে দিয়েছি কষানি আর ইজুকেও দিয়েছি আর বোলটুকু আমি তিন চার টুকরা দিয়েছি গরম মশলাটা দিয়ে দিলাম একটু ধনে পাতা থাকলে ভালো হতো আচ্ছা থাক ধনে পাতা নাই শেষ হয়ে গেছে তো আমি তিন চার টুকরা নেবো একটু কষানি খাবো তো আমি একটু নিলাম কষানি খাবো

চুপ করে বসে আছে বলটু কষারি মাংস দিচ্ছি আমি মাংস যখন কষাচ্ছিলাম তখন আমি বলটুকে মাংস দিয়ে দিচ্ছি এখন ভাতটা দিইনি আমরা খাই পরে ভাতটা দিব কেন এখন ভাত দিলে না বলটু আমাদেরকে খেতে দিবে না বদমাশি করবে